ফটোশপ থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট নিউতে ক্লিক করব এবং তারপর এখানে ওয়েব ট্যাবটিতে ক্লিক করে আমি আমাদের কাঙ্ক্ষিত ডকুমেন্ট সাইজটি সিলেক্ট করে নেব। এখান থেকে ওয়েব লার্জ যে ডাইমেনশনটি রয়েছে সেটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি এখানে ডান পাশে লক্ষ্য করব আমাদের এই ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপে থাকবে এবং আর্টবোর্ড যেটি রয়েছে সেটিতে টিক চিহ্ন দেওয়া থাকবে এবং রেজুলেশন 72 এর বদলে 300 করে দেবো। যে ডকুমেন্টটি ক্রিয়েট করব সেটির ব্যাকগ্রাউন্ড হোয়াইটই থাকবে। তো ক্রিয়েট করে দিলাম। তারপর আমি যদি চাই আর্টবোর্ডটির আর্টবোর্ড 1 যে লেখাটি রয়েছে বা নেমটি রয়েছে সেটি চেঞ্জ করে দেবো সেটি করব। লেয়ারটিতে গিয়ে এখানে ডাবল ক্লিক করলে এখানে রিনেম করার অপশন চলে আসবে। তো ডিজাইন দিয়ে দিলাম, এই প্রপার্টি ট্যাবটিকে ক্লোজ করে দিই যাতে করে আমাদের লেয়ার অপশনটি সম্পূর্ণভাবে দেখা যায়। এখন আমি এই আর্টবোর্ডটিতে কিছু রেকট্যাঙ্গল টুল অ্যাড করব। তো প্রথমে আমি ওয়েবসাইট লোগো এবং মেনুর জন্য রেকট্যাঙ্গল টুল অ্যাড করি। এটিতে যদি আমি ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে বিভিন্ন শেপের টুল রয়েছে। আমি যেহেতু স্কোয়ার শেপ অ্যাড করব তাই রেকট্যাঙ্গল টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমাদের লোগো এবং মেনুর জন্য এটি ক্লিক করে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দিলে আমাদের এই রেকট্যাঙ্গল টুলটি অ্যাড হবে। এটির কালার চেঞ্জ করার জন্য এখানে ফিল্ডটিতে যেতে হবে অথবা এই ডান পাশে যে প্রপার্টি ট্যাবটি রয়েছে এই ট্যাবটিতে এখানে ক্লিক করলে আমি কালার সিলেক্ট করতে পারবো। তো এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত কালারটি সেট করে দিই। আমি এই কালারটি সেট করব। তো সেট করে দিলাম। এই প্রপার্টি ট্যাবটি আমি এখানে এনে রাখি। এখানে যে রেকট্যাঙ্গল টুলটি সিলেক্ট করেছি সেটিকে রিসাইজ করার জন্য আমাকে কন্ট্রোল প্লাসটি দিতে হবে, তাহলে এটিকে রিসাইজ করতে পারবো বা ট্রান্সফরমেশন টুল অ্যাক্টিভ হবে এবং আপনি আপনার পছন্দ মতো এটিকে রিসাইজ করে নিতে পারেন। তো আমি এখানে রেখে দিলাম। এখন এই ওয়েবসাইটটিতে টেক্সটের মাধ্যমে লোগোটি অ্যাড করে দিই। লোগো অ্যাড করার জন্য এখানে যে টি লেখাটি রয়েছে এটি হচ্ছে টেক্সট টুল, এটি সিলেক্ট করে দিই অথবা আপনি যদি কিবোর্ডে টি প্রেস করেন তাহলে টেক্সট টুলটি সিলেক্টেড হয়ে যাবে। তারপর আপনি এই আর্টবোর্ডে যেখানে ক্লিক করেন না কেন সেখানে টেক্সট জেনারেট হবে। ওয়েবসাইটটির নেম দিয়ে দেব কোম্পানি লোগো। টেক্সটটিতে ক্লিক করে যদি আপনি কন্ট্রোলে প্রেস করে ধরে রাখেন তাহলে এখানে টেক্সটের রিসাইজ টুল অ্যাড হবে। এখন আপনি এখানে ক্লিক করে ড্র্যাগ করলেই এটির সাইজ চেঞ্জ হবে। তো আপনি আপনার পছন্দ মতো সাইজ চেঞ্জ করে নেবেন। এই টেক্সটটি সিলেক্ট করে আপনি যদি এই কার্সরটিকে নিচে নামান তাহলে দেখতে পারবেন যে মুভ টুল দেখা যাচ্ছে। তো মুভ টুল যখন দেখা যাবে তখন আপনি যদি ক্লিক করে ড্র্যাগ করেন তাহলে এটির পজিশন চেঞ্জ হবে। তো পজিশন চেঞ্জ করে নিই। এই টেক্সটের ফন্ট স্টাইল রয়েছে পপিন্সে, আমি এই ফন্ট স্টাইলটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এটিকে সিলেক্ট করে এখানে এই ফন্ট স্টাইলের জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল রয়েছে। এখান থেকে আমি প্যাটার্ন 1টি সিলেক্ট করে নেব আমাদের এই ওয়েবসাইট লোগোর জন্য। তারপর আমি চাচ্ছি এই টেক্সটটিকে একটু চেঞ্জ করে দেওয়ার জন্য, অর্থাৎ ক্যাপিটালাইজ করার জন্য। তো ক্যাপিটালাইজ করার জন্য এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করে এখানে যে ক্যারেক্টার টুলটি রয়েছে এটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পরে এখানে যে টি এবং তারপর একটু ছোট করে টি রয়েছে সেটিতে ক্লিক করলাম। ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি টেক্সটটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটিকে আরও একটু বড় করে নেওয়ার জন্য এটিতে ক্লিক করব কন্ট্রোল এবং ড্র্যাগ করে আমাদের লোগোর সাইজটি ফিক্স করে দিলাম। ফিক্স করে দেওয়ার পরে এখানে আমাদের যে মেনুগুলো অ্যাড করবো সেই মেনুগুলো অ্যাড করে দিই। মেনুগুলো অ্যাড করার জন্য এখানে আবার টেক্সট টুলটি ক্লিক করে নিলাম। ক্লিক করে এই ফন্টের সাইজ একটু চেঞ্জ করে দিই, 12 করে দিলাম। তারপর এখানে যে প্যাটার্ন 1 যে ফন্ট স্টাইলটি রয়েছে সেটি চেঞ্জ করে আমাদের মেনুর জন্য পপিন ফন্টটি সিলেক্ট করে দেব। তো এখানে ক্যারেক্টারে ক্লিক করব, আবার এই টিটিকে আনসিলেক্ট করে দেব। মেনুগুলোর নেম দিয়ে দিই হোম, সার্ভিসেস, অ্যাবাউট, কন্ট্যাক্ট এবং সর্বশেষে এটি দেব লগ ইন। লগ ইন দিয়ে সম্পূর্ণ ওয়ার্ডটি একটু দেখে নিই। মেনুগুলোর সাইজ রিসাইজ করে কন্ট্রোল প্রেস করে এটিকে রিসাইজ করে দিই। রিসাইজ করে এখানে এখন আরও একটি বিষয় হচ্ছে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের এলিমেন্টকে পজিশন দেওয়ার জন্য একটি কন্টেনার ইউজ করা হয়, যে কন্টেনারটির ভিতরে সবগুলো এলিমেন্ট থাকবে ওয়েবসাইটের, এর বাইরে যাবে না। সেজন্য আমরা কন্টেনার সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য এখানে ভিউতে ক্লিক করব। ক্লিক করে এখানে নিউ গাইড লেআউটে ক্লিক করব। এখানে 12 কলামসে গাইড লেআউট অন হয়েছে। আপনি যদি চান 6 কলামসে দেবেন 6 কলামসে দিতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই কলামসগুলো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। আমি 12 কলামসে রাখলাম। তো ক্লিক ওকে। এখন আমি চাচ্ছি এই প্রথম কলামটি আমাদের ওয়েবসাইটের কন্টেনার মার্জিন হিসেবে থাকবে, সেজন্য এই কোম্পানি লোগোটিকে একই প্রথম কলামের একদম পাশাপাশি রেখে দেব। তো পাশাপাশি রেখে দিলাম। তারপরে এই মেনুগুলোকেও এই প্রথম কলামের একদম সাথেই অ্যাড করে দেব। তো অ্যাড করে দিলাম। আমাদের ওয়েবসাইটে মেন কন্টেনার হিসেবে এই 10টি কলামই ব্যবহৃত হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই গাইড লেআউটের জন্য আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো সম্পূর্ণরূপে আমরা ফোকাস করতে পারছি না, সেজন্য এই গাইড লেআউটটিকে রিমুভ করে দেব। তো ক্লিয়ার গাইডস, ক্লিয়ার গাইড অ্যাড করার পরে এই প্রথমটিতে একটি গাইড অ্যাড করে দেব এবং সর্বশেষে যে লগ ইনের শেষে টেক্সটের পরে যেটি রয়েছে সেটিতে একটি গাইড অ্যাড করে দিলাম। এখন এই মাঝখানেই আমাদের ওয়েবসাইটের সবগুলো এলিমেন্টকেই প্লেস করা হবে। এই পেজটি আমাদের ওয়েবসাইটের হোম পেজ, বিদায় এই হোম টেক্সটটিকে একটু বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার জন্য এখানে বোল্ড অ্যাড করে দিলাম, সেমি বোল্ড।
বাকি যে চারটি মেনু রয়েছে সেই মেনুগুলোর ওয়েট একটু কমিয়ে দেবো। সেগুলোকে সিলেক্ট করে এখানে রেগুলারের জায়গায় এখানে এক্সট্রা লাইন দিয়ে দেবো। এখন আমাদের এই ডিজাইনকৃত ওয়েবসাইটটিতে লক্ষ্য করুন, যেটি আমরা ডিজাইন করব। তো একটি শোকেজ এরিয়া রয়েছে যেটিতে একটি হেডার ইমেজ এবং তার নিচে রয়েছে তিনটি ইমেজ এবং একটি ভিডিও ফিল্ড। এই সবগুলো ইমেজ এবং এলিমেন্টগুলোকে প্লেস করার জন্য একটি ওয়্যারফ্রেম অ্যাড করি। ওয়্যারফ্রেম অ্যাড করার জন্য আমাদেরকে রেক্ট্যাঙ্গল টুল ইউজ করতে হবে। হিরো সেকশনটিতে ইমেজ অ্যাড করার জন্য রেক্ট্যাঙ্গল টুল অ্যাড করে দিই। তো রেক্ট্যাঙ্গল টুলটি অ্যাড করার পরে এখানে এটির কালার ব্ল্যাক রেখে দিই। ব্ল্যাক রাখার পরে আমরা আমাদের ভিডিওটির জন্য যে রেক্ট্যাঙ্গল টুলটি অ্যাড করব সেটি অ্যাড করে দেবো। এখানে আমাদের এই কন্টেনারটি লাস্ট কর্নার বরাবর রেক্ট্যাঙ্গল টুলটি অ্যাড করে দিই। অ্যাড করে দিয়ে এটিকে একটু রিসাইজ করে দিই। কন্ট্রোল টি দিয়ে এটিকে রিসাইজ করে দিলাম। রিসাইজ করার পরে আমাদের এই আর্টবোর্ডটিকে আরেকটু বড় করে দিই। বড় করার জন্য এটিকে সিলেক্ট করব। তো বি দিয়ে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের আর্টবোর্ডটি সিলেক্টেড হবে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো এই আর্টবোর্ডটিকে বড় অথবা ছোট করে নিতে পারবো, তাতে কোনো প্রকার এলিমেন্টের চেঞ্জ হবে না। তো এটিকে বড় করে নিলাম। তারপরে এই রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে যে তিনটি ইমেজ থাকবে সেই ইমেজগুলোকে অ্যাড করার জন্য এই রেক্ট্যাঙ্গল টুলটি অ্যাড করে দিই। এটি সিলেক্ট করে কন্ট্রোল অল্ট ধরে আমরা এটিকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে এখানে অ্যাড করার পরে এটিকে রিসাইজ করে দেবো। কন্ট্রোল টি, যেহেতু এখানে ইমেজগুলো একটু ছোটো সাইজে থাকবে, এটিকে রিসাইজ করে ছোটো করে দিলাম। এটি সোজা আরও দুইটি ইমেজ ফিল্ড অ্যাড করার জন্য কন্ট্রোল অল্ট এবং শিফট ধরে টানলে এটিকে আপনি ক্লিক করলে একদম সোজাসুজি এটি ডুপ্লিকেট হবে। উপরে অথবা নিচে টানলেও এটি উপরে নিচে যাবে না। তো এটি এখানে অ্যাড করে দিলাম। আরও একটি অ্যাড করে দিই। অ্যাড করে দিলাম। এখন আমরা আমাদের আর্টবোর্ডটি একটু ছোটো করে নিই, যেহেতু আমাদের অ্যাকচুয়াল সাইজ অনুযায়ী চলে এসেছে। তো ছোটো করে নিলাম এবং নিচে যে আমাদের ফুটার অ্যাড করব সেজন্য এখানে একটি রেক্ট্যাঙ্গল টুল অ্যাড করি। তো এটিকে কপি করে নিলাম। কপি করে কন্ট্রোল টি দিয়ে এটিকে রিসাইজ করে দেব। তো রিসাইজ করে দিই। প্রপার্টিসে ক্লিক করে এটির কালার চেঞ্জ করে দেব। তো কালার চেঞ্জ করে দিই। এই কালারটি অ্যাড করে দিলাম। প্লেস নির্দিষ্ট হওয়ার পরে আমরা এই ওয়েবসাইটটিতে কোথায় কি অ্যাড করছি সেজন্য আমাদেরকে এই লেয়ার অপশনটিতে একটু অর্গানাইজ করে নিতে হবে। অর্গানাইজ করার জন্য আমাদেরকে যে হেডারটি অ্যাড করেছি হেডারটি সিলেক্ট করার জন্য এখানে হেডারটির ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব এবং শিফটে ক্লিক করে যদি আমি এই কোম্পানি লোগোটিতে ক্লিক করি তাহলে এটি সিলেক্টেড হবে। দেখুন এখানে কিন্তু সিলেক্টেড হচ্ছে। আবার যদি এই মেনুগুলো সিলেক্ট করার জন্য এই মেনুটিতে ক্লিক করি তাহলে এই মেনুগুলো সিলেক্টেড হবে এবং এই শোকেস এরিয়াতে যেটি রয়েছে সেটিকে সিলেক্ট করে নিলাম। এই সবগুলো এলিমেন্টকে হেডার সেকশনে ভাগ করে নেব। এখন যদি আপনি কন্ট্রোল জিতে প্রেস করেন তাহলে এটি গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হওয়ার পরে এটি যেহেতু হেডার সেকশন তাই এটিতে দিয়ে দেব হেডার। হেডার দিলে এখানে আমরা কিন্তু সবগুলো এলিমেন্ট দেখতে পাচ্ছি হেডারের নিচে। তো এগুলো সিলেক্ট হওয়ার পরে আমি যে শোকেস এরিয়াটি রয়েছে সেটিকে একটু নিচে নামিয়ে দিই, যেহেতু উপরে একটু লোগো এবং ন্যাভিগেশন মেনুর নিচে হোয়াইট বর্ডার থাকবে। এখন কিন্তু হোয়াইট বর্ডারটি ভিজিবল হয়েছে। আরেকটু নিচে নামিয়ে দিই হোয়াইট বর্ডারটি আরেকটু বড় করার জন্য। তো নিচে নামিয়ে দিলাম। শোকেস এরিয়া সহ এখানে যে ইমেজ ফিল্ডগুলো রয়েছে এবং ভিডিও ফিল্ড রয়েছে এই সবগুলোতে আমাদের কন্টেন্টগুলো বা এলিমেন্টগুলো প্লেস করে দেব। প্রথমে আমি এখানে শোকেস এরিয়াতে যে ইমেজটি প্লেস করব সেটিকে সিলেক্ট করে নেব। দেখুন এটি কিন্তু সিলেক্টেড হয়েছে। সিলেক্টেড হওয়ার পরে এটিকে একটু ফটোশপটিকে রিস্টোর করে দিলাম। রিস্টোর করে দেওয়ার পরে আমাদের যে ওয়েবসাইটের জন্য এলিমেন্টগুলো আমরা আগে থেকে রেডি করে রেখেছি, আমি যেহেতু এই ইমেজটিকে হেডার এরিয়াতে অ্যাড করব সেটিকে ক্লিক করে এখানে ড্র্যাগ করে ফটোশপে ছেড়ে দেব। ছেড়ে দিলে আমাদের এই ফটোশপটিতে এই ইমেজটি অ্যাড হয়ে যাবে। এই ইমেজটি অ্যাড হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু আমাদের শোকেস এরিয়ার বা হেডার এরিয়ার ইমেজটির জন্য ব্লক। এখন এটিকে আমরা ক্লিপিং মাস্কে অ্যাড করব। ক্লিপিং মাস্কে অ্যাড করলেই আমাদের এই ইমেজটি এই বক্সের সাইজ অনুযায়ী চলে আসবে। তো সেটি অ্যাড করার জন্য এখানে ইমেজ এবং এই রেক্ট্যাঙ্গল টুল যেটি আমাদের শোকেস এরিয়া বক্স এর মাঝখানে এখানে নেব। এখানে নেওয়ার পরে আমরা অল্টে ক্লিক করব। অল্টে ক্লিক করলে দেখতে পারবো ডাউন অ্যারো। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আমাদের এই ইমেজটি কন্টেন্ট বক্স অনুযায়ী চলে আসবে। এখন যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এই ইমেজটি ছোটো বড়ো হবে এবং উপরে নিচে যাবে। এটিকে যদি রিসাইজ করতে চাই তাহলে কন্ট্রোল টি দিয়ে ইমেজটির সাইজ নির্দিষ্ট করে দেবো। তো নির্দিষ্ট করে দিলাম। দেওয়ার পরে যদি এন্টার ক্লিক করি তাহলে ইমেজটি সেট হয়ে যাবে। ঠিক একইভাবে এই চারটিতেও অ্যাড করে দেবো। তো এটিতে অ্যাড করার জন্য এটিতে ক্লিক করলাম। ভিডিওটি আমরা অ্যাড করব সেজন্য এই ইমেজটি নেব। ইমেজটি নিয়ে এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এই ইমেজটি রিসাইজ করে ছোটো করে দেবো। তো ব্লকটির উপরে রাখি। এন্টার দেওয়ার পরে এই ইমেজ এবং এই ব্লকটির মাস্কানে এনে অল্টে ক্লিক করব। ক্লিপিং মাস্কের অপশন চলে আসবে। তো আবার ক্লিক করলাম। ক্লিক করলে ইমেজটি এই বক্স অনুযায়ী চলে আসবে। এখন কিন্তু আমাদের এই ইমেজটি অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে এগুলোও অ্যাড করে নিই। তো টেক্সটগুলো অ্যাড করে নিই। অ্যাড করার জন্য টি প্রেস করব কিবোর্ডটিতে।
এখন এখানে একটি টেক্সট এরিয়া অ্যাড করব। ক্লিক করে ড্র্যাগ করে আপনি যদি টানেন তাহলে এখানে টেক্সট এরিয়াটি সিলেক্টেড হবে এবং এখানে অটোমেটিক্যালি টেক্সট অ্যাড হয়েছে। অল দিলেই এই সবগুলো টেক্সট সিলেক্টেড হবে এবং এখানে গিয়ে টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারবো। দেখুন টেক্সটের সাইজ চেঞ্জ করার জন্য এখানে যে অপশনগুলো রয়েছে সেখানে আপনি গিয়ে টেক্সটের সাইজও চেঞ্জ করে নিতে পারবেন। টেক্সটের সাইজ 8 পয়েন্টস দিয়ে দিলাম, দুইটি প্যারা অ্যাড করি। যদি আমি এন্টার দিই, এন্টার দিলে এখানে দুইটি প্যারা অ্যাড হবে। টেক্সটটিকে আরেকটু শো করানোর জন্য উপরে টেক্সট এরিয়াটি বড় করে দিলাম। বড় করে এখানে যে টেক্সটগুলো রয়েছে এখানে কিন্তু ফাঁকা স্পেস রয়েছে, এই ফাঁকা স্পেসটিকে আরেকটু কমিয়ে দিই। তো সবগুলো টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে কানেক্টারে যাব। টেক্সটের লাইন হাইট সেট করার জন্য এখানে পয়েন্টস আকারে কিছু ভ্যালু রয়েছে, এগুলোকে আপনি চেঞ্জ করে দেখুন আপনার কোনটি পছন্দ হয়। তো আমি এখানে 11 দেব। টেক্সট টুল সিলেক্ট করা থাকাকালীন আপনি যদি এই টেক্সটটিকে মুভ করতে চান তাহলে এখানে কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরলেই এই মুভ টুলটি অ্যাক্টিভ হবে। কন্ট্রোলটি চেপে ধরে এটিকে নিচে নামিয়ে দিই। দেখুন কিন্তু একটু বাঁকা হয়ে গেছে। সোজাসুজি নিচে নামানোর জন্য আপনাকে কী করতে হবে, কন্ট্রোল চেপে ধরার পরে শিফটে ক্লিক করে ধরে রাখতে হবে, তাহলে আপনি সোজাসুজি নিচে নামাতে পারবেন। তো এটিকে নিচে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে এখানে একটি হেডিং অ্যাড করি, এটি সিলেক্ট করি। আপনি যদি কন্ট্রোল অল্ট ধরেন এটি ডুপ্লিকেট হবে, তো ডুপ্লিকেট করে নিলাম। যেহেতু টেক্সটের কালার হোয়াইট তাই দেখা যাচ্ছে না, কালারটি চেঞ্জ করে দিই। কালারটি চেঞ্জ করে এটির কালার দিয়ে দেবো। তো টেক্সটের কালার চেঞ্জ হওয়ার পরে এই প্যাটার্ন 1 ফন্ট স্টাইলটি পপিনসে করে দেবো। হেডিংটির নেম দিয়ে দেবো বাট ওয়ে আর দিয়ে দিলাম। দেওয়ার পরে এই ক্যাপিটালাইজ টেক্সটটিকে ফিক্স করে দেবো। তো এটিকে সিলেক্ট করে আমরা এই ডাবল টি যেটি রয়েছে সেটিকে আমরা ডিসিলেক্ট করে দেবো। ডিসিলেক্ট করে দিলেই এটি ডিসিলেক্ট হয়ে যাবে। তারপরে এটিকে একটু উপরে নিয়ে নেব। তো কন্ট্রোল ধরে এটিকে উপরে নিয়ে নিলাম। তো সাইজ চেঞ্জ করার জন্য এটি সিলেক্ট করবো। তো এটিকে ড্র্যাগ করে ছোটো করে নিই। এখন এই ফন্টটি বোল্ড করে দিই, বোল্ড অ্যাড করে দেবো। তো বোল্ড অ্যাড করে দিলে এই ফন্টটি বোল্ড হয়ে যাবে। এই রেক্টেঙ্গল টুলটিতে ক্লিক করে ধরবো। ধরার পরে এখানে দেখতে পারবো লাইন টুল রয়েছে, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই টেক্সটটির নিচে ক্লিক করবো। ক্লিক করে এখানে এই পর্যন্ত আন্ডারলাইন অ্যাড করবো। অ্যাড করার জন্য যাতে আমাদের আন্ডারলাইনটি একদম সোজাসুজি যায় সেই জন্য ক্লিক করবো। শিফটে ক্লিক করে ধরে তারপরে আমরা এখানে আন্ডারলাইনটি অ্যাড করবো। মাউস দিয়ে এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসলে আমাদের এই সোজাসুজি আন্ডারলাইনটি অ্যাড হবে। অ্যাড হওয়ার পরে এখানে ছেড়ে দেবো। যেহেতু আন্ডারলাইনটির ওয়েট একদম কম, এটির ওয়েট একটু বাড়িয়ে দিই, 3 পিক্সেলস দিয়ে দেবো। 3 দিয়ে এখানে ক্লিক করলেই আন্ডারলাইনটির হাইট একটু বেড়ে যাবে, অর্থাৎ ওয়েটও বেড়ে যাবে। কালার চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাই এখানে ক্লিক করবো। ক্লিক করে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আন্ডারলাইনটির কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি নিচেও টেক্সট অ্যাড করবো, সেজন্য আমি এই সম্পূর্ণ টেক্সটটিকে কপি করে নেব আর ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমাকে সিলেকশন টুল বা মুভ টুল সিলেক্ট করতে হবে, এটিকে ক্লিক করব। ক্লিক করলে এই হেডিংটি সিলেক্টেড হবে। তারপরে এটিতে ক্লিক করব আমাদের আন্ডারলাইনটি সিলেক্ট হওয়ার জন্য এবং এখানে ক্লিক করব টেক্সট এলিমেন্টটিকে সিলেক্ট হওয়ার জন্য। টেক্সট এলিমেন্ট সিলেক্টেড হয়েছে কিনা দেখে নিই। দেখুন টেক্সট এলিমেন্টটি কিন্তু সিলেক্টেড হয়েছে। এখন যদি আমি কন্ট্রোল অল্ট ধরে এটিকে ড্র্যাগ করি, ক্লিক করে, তাহলে এটি কিন্তু সিলেক্টেড হবে, অর্থাৎ ডুপ্লিকেট হয়ে যাবে। ফিক্স করার জন্য এটিকে ডাবল ক্লিক করব। ক্লিক করে এই টেক্সট এরিয়াটিকে ছোটো করে দেবো। তো এখানে ছোটো করে দিলাম। টেক্সট এরিয়াটি বামে একটু বাড়িয়ে নিই, বাড়িয়ে দিলাম। এখন এই হেডিং ও আন্ডারলাইনটিকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখানে টেক্সটের সোজাসুজি এনে দিই, এনে দিলাম এবং এই টেক্সটটিকে চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিলাম। টেক্সটের জন্য আমরা যে ভিডিও ফিলটি অ্যাড করতে চাচ্ছি সেই ভিডিও ফিলটির সাইজও একটু চেঞ্জ করে দিতে হবে। তো কন্ট্রোলটি দিয়ে ভিডিও ফিলটির সাইজ চেঞ্জ করে দিই। এখানে কিন্তু কন্ট্রোলটি দিলে আমাদের ইমেজটি সিলেক্ট হচ্ছে, কিন্তু আমাদের ইমেজটি সিলেক্ট হলে ভিডিও ফিলটি কিন্তু বড় হবে না। সেজন্য আমাদেরকে কী করতে হবে, এই ক্লিপিং মাস্ক ক্রিয়েট করেছি বা রেক্টেঙ্গল টুলটি সেটিকে সিলেক্ট করে কন্ট্রোলটি দিতে হবে। কন্ট্রোলটি দিয়ে এখানে এটি সোজাসুজি করে দিতে হবে। সোজাসুজি করে দিলেই আমরা এই ইমেজটিকে ফিক্স করতে পারবো। তো ইমেজটিতে ক্লিক করলাম। ক্লিক করে আবার এই ইমেজটি ড্র্যাগ করে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলেই আমাদের ইমেজটি অ্যাড হয়ে যাবে। এখন এই হেডিংটি এবং এই আন্ডারলাইনটি আরেকটু নিচে নামিয়ে দিই। তো নিচে নামিয়ে দিলাম, এই টেক্সট এরিয়াটিকেও নিচে নামিয়ে দিই। শোকেজ এরিয়াতে হিরো টেক্সট অ্যাড করার জন্য রেক্টাঙ্গল টুল সিলেক্ট করব। তো রেক্টাঙ্গল টুল সিলেক্ট করে নিলাম। এখান থেকে এই পর্যন্ত রেক্টাঙ্গল টুলটি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পরে এই রেক্টাঙ্গল টুলটির কালার চেঞ্জ করে দেব। তো এই কালারটি দিয়ে দিলাম। দিয়ে আমরা শোকেজ এরিয়াতে টেক্সট অ্যাড করি। আগে এই টেক্সট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করতে হবে, এই হিরো টেক্সটটি অ্যাড করে দিতে হবে। হিরো টেক্সটটি অ্যাড করার জন্য আমরা পপিন স্পঞ্জটি সিলেক্ট করব।
তো পপ ইন ফন্টটি সিলেক্ট করে নিলাম এবং এখানে ক্যারেক্টারে গিয়ে এই ডাবল টি যে ক্যাপিটালাইজ টিতে রয়েছে সেটিকে ডিসিলেক্ট করে দেব। এই টেক্সটটি অ্যাড করে দিই, অ্যাড করে দিলাম। এর থেকে বিজনেস পর্যন্ত আমরা সেকেন্ড লাইনে অ্যাড করব, বিজনেস থেকে সরে উইথ এটিকে সেকেন্ড লাইনে অ্যাড করে দিলাম। অ্যাড করে এটির লাইন হাইট আমি একটু বাড়িয়ে নেব। ক্যারেক্টারে গিয়ে এখানে 30 দিয়ে দেবো, লাইন হাইটটি একটু বেশি হয়ে গেছে সেটিকে একটু কমিয়ে দিই, 24 দিলাম। হ্যাঁ, 24 দিলেই বেস্ট হবে। এই হিরো টেক্সটির সাইজ একটু কমিয়ে দিই, কমিয়ে দেওয়ার জন্য এটিকে সিলেক্ট করে কন্ট্রোলে ধরলেই এটির সাইজ রিসাইজ করার অপশন চলে আসবে। তো এটির সাইজ চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এই গ্রোইউর যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটিকে আমি একটু থিন করে দেবো, অর্থাৎ চিকন করে দেবো। চিকন করার জন্য এই রেগুলার অপশনটিতে ক্লিক করতে হবে, এক্সট্রা লাইন দিতে হবে, তাহলে এই গ্রোইউর টেক্সটটি চিকন হয়ে যাবে। এবং এখানে যে বিজনেস টেক্সটটি রয়েছে এটিকে একটু বড় করে দেবো এবং এর সাথে সাথে এটিও বোল্ড করে দেবো। তো বড় এবং বোল্ড করার জন্য এখানে কি করতে হবে, প্রথমে বোল্ড করে নেই, বোল্ড করার পরে এটিকে একটু বড় করে দেবো। 24 দিলাম, 24 দিলে কিন্তু একটু বেশি বড় হয়ে যায়, সেজন্য আমরা এটিকে সিলেক্ট করে 20 দিয়ে দেবো, 20 দিয়ে দিলাম। তারপরে যে উইথাস লেখাটি রয়েছে এটিও একটু থিন করে দেবো, তো রেগুলার থেকে এক্সট্রা লাইটে দিয়ে দেবো, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটি বাটন অ্যাড করব। তো বাটন অ্যাড করার জন্য আমরা এই রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে বাটনটি অ্যাড করে দেবো। এই বাটনটি কতটুকু বড় হবে ততটুকু নির্দিষ্ট করে দিলাম। এখানে আমি বর্ডার রেডিয়াস অ্যাড করে দিই 50 pixels, যদি দিয়ে দিই তাহলে এখানে প্রত্যেকটিতে 50 pixels অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটি রাউন্ডেড হয়ে যাবে। তো দিয়ে দিলাম 50 pixels, দেখুন এটি কিন্তু রাউন্ডেড হয়ে গেছে। রাউন্ডেড হওয়ার পরে এখানে টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য টি, তারপরে এখানে টেক্সটটি অ্যাড করে দেবো। প্রপার্টিস অপশনটি মিনিমাইজ করে দিলাম, এখানে দিয়ে দেবো টেক্সটটি, বাটনটি টেক্সট দিয়ে দেবো। গেট স্টার্টেড, গেট স্টার্টেড বাটনটির টেক্সটের কালার চেঞ্জ করে দিই, টেক্সটের কালার আমি ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে দিয়ে এখানে এই বাটনটিতে বসিয়ে দেবো, বসানোর জন্য এটিকে সিলেক্ট করে রিসাইজ করে নেব। তো বাটনটিতে সেন্টার করে দিলাম। এখন আমাদের এই শোকেস এরিয়াটিতে যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি কিন্তু এখানে দেখা যাচ্ছে না। রেক্ট্যাঙ্গল টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এটির অপাসিটি একটু কমিয়ে দেব। তো অপাসিটি কমিয়ে দিই 58% বা 60% নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটির কালারও একটু চেঞ্জ করে দিই, কালার চেঞ্জ করে দিলে আমাদের এই টেক্সটটি একটু ভালো দেখা যাবে, এখন কিন্তু একটু আপছা দেখা যাচ্ছে। এটাতে ক্লিক করব, ক্লিক করে এটি একটু ডার্ক কালারে নিয়ে আসব। তো ডার্কে দিলাম, দিলে আমাদের এই টেক্সটটি কিন্তু এখন সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। এখানে গাইডগুলো ক্লিয়ার করে দিই, আমাদের সবগুলো এলিমেন্ট কিন্তু প্লেস করা হয়ে গেছে। তো গাইডগুলো ক্লিয়ার করা দেওয়ার জন্য এখানে ক্লিয়ার গাইডস ওয়েবসাইটটিতে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো সবগুলো টেক্সটের সাইজ কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবেন। তারপরে রয়েছে আমাদের এই ভিডিওটি, এই ইমেজটিকে ভিডিওর মতো দেখানোর জন্য কী করতে হবে, রেক্ট্যাঙ্গল টুল অ্যাড করতে হবে। তো উপরে একটি রেক্ট্যাঙ্গল টুল অ্যাড করে নিই, অ্যাড করে নেওয়ার পরে এটির কালার আমি দিয়ে দেবো একটু ডার্ক কালারের মধ্যে, ঠিক একইভাবে আগেরটির মতো, এবং অপাসিটিও কমিয়ে দেবো, অপাসিটি কমিয়ে দিই। ভিডিও প্লে করা যে লোগোটি রয়েছে সেটি অ্যাড করতে হবে। তো সেটি অ্যাড করার জন্য এই রেক্ট্যাঙ্গল টুলটিতে ক্লিক করে ধরবো, এখানে যে এলিপস টুল রয়েছে বা সার্কেল টুল সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে শিফটে ক্লিক করে ধরে এটিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে একদম সার্কেল সাইজে আসবে। তো এটিকে আপনি আপনার সাইজ অনুযায়ী নির্দিষ্ট করে নিন। এখন যদি কন্ট্রোলে চেপে ধরে এটিকে ড্র্যাগ করেন তাহলে এটি কিন্তু মুভ করবে। তো মুভ করে নেই, আমাদের এই অ্যাকচুয়াল সেন্টারে অ্যাড করব। ইমেজটি সেন্টার অ্যাড করার জন্য এটিকে একটু রিসাইজ করে নিই, একটু জুম ইন করে নিই, যাতে করে আমরা অ্যাকচুয়াল সাইজটি দিতে পারি। এটির সাইজ একটু কমিয়ে দেবো। একসাথে চারিদিকে সাইজ কমানোর জন্য আমাকে কী করতে হবে, শিফট এবং অল্টে ক্লিক করে ধরতে হবে, এবং এখানে যদি আমি ক্লিক করে বড় অথবা ছোটো করি তাহলে একদম চারিদিকে বড় এবং ছোট হবে। মাঝখানে যে কালারটি রয়েছে এটিকে রিমুভ করে দেবো। রিমুভ করে দেওয়ার জন্য এখান থেকে এই কালার অপশনটা দিতে হবে এবং এটিকে রিমুভ করে দিতে হবে, এবং এখানে স্ট্রোক অ্যাড করে দেবো। স্ট্রোক অ্যাড করবো হোয়াইট কালারে, হোয়াইট কালারে স্ট্রোক অ্যাড করার জন্য হোয়াইটে ক্লিক করবো এবং স্ট্রোকটির উইথ দিয়ে দিলাম 3 pixels। ভিডিও প্লেয়ার বাটনটি রয়েছে সেই বাটনটি অ্যাড করবো। তো ভিডিও প্লেয়ার বাটনটি অ্যাড করার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে, পলিগন টুল সিলেক্ট করতে হবে। তো পলিগন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের অপশন অ্যাড হয়েছে। এখানে কিন্তু স্লাইড রয়েছে, এখানে যদি আমি 5D এই পলিগন টুলটিকে ক্রিয়েট করি তাহলে 5 corner এই পলিগন টুলটি ক্রিয়েট হবে। আবার যদি এখানে 3 দিলে এখানে 3 corner পলিগন টুল অ্যাড হবে। ভিডিও বাটনটি 3 corner হতে যাচ্ছে, তাই এখানে 3 দিয়ে আমি যদি এটিকে ক্লিক করি তাহলে 3 corner পলিগন টুল অ্যাড হবে। এই ট্রায়াঙ্গেলটি হোয়াইট কালারে থাকবে,
হোয়াইট কালারে থাকার জন্য এটির কালার আমি হোয়াইট দিয়ে দেবো। আমি এখান থেকে এটিকে ড্র্যাগ করে মাঝখানে নিয়ে আসবো, তো এটিকে রিসাইজ করার জন্য শিফট অল্ট দিয়ে এটিকে যদি আমি এখানে নামাই তাহলে এটির সাইজ হবে, এখন এটিকে একদম সেন্টারে নিয়ে আসবো। এখন এখানে এই ফুটারটিতে একটি টেক্সট অ্যাড করে দিই, 2013 দিয়ে নিচে অ্যাড করে দিই, এটির কালার চেঞ্জ করে হোয়াইট দিয়ে দেব এবং এটির সাইজও একটু কমিয়ে দিই। মাঝখানে এই টেক্সটটি অ্যাড করে দেব, অ্যাড করে দিয়ে আরেকটু নিচে নামিয়ে দিই। এখন আমি এই অ্যাডারটি নেই, এই ফুটারে যে ব্লকটি রয়েছে বা রেক্টাঙ্গল টুলটি রয়েছে সেটির কালারও চেঞ্জ করে দেব। তো সেটির কালার চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে কালারটি সিলেক্ট করে দেব, কালারটি সিলেক্ট করে দিলাম। এখন এই ওয়েবসাইটে যাতে আরও একটু সুন্দর দেখা যায় সেজন্য কিছু বাড়তি এলিমেন্ট অ্যাড করব। সেই বাড়তি এলিমেন্টগুলো অ্যাড করার জন্য একটু জুম ইন করে নিই, জুম ইন করার পরে এখান থেকে আমি এই এলিপস টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে সার্কেল ক্রিয়েট করব। তো সার্কেল ক্রিয়েট করলাম, সার্কেল ক্রিয়েট করার পরে এই সার্কেলটির কালার দিয়ে দেবো আমাদের এই হেডারটির কালার অনুযায়ী। তো এটির কালার এটি সিলেক্ট করে দিলাম, হিল সিলেক্ট করার পরে এই সার্কেলটিকে ডুপ্লিকেট করে নেব। তো ডুপ্লিকেট করে নিলাম এবং এটির সাইজও কমিয়ে দেব, তো সাইজ কমিয়ে দিলাম, আবার ডুপ্লিকেট করে নেব, সাইজ চেঞ্জ করে দিই। এখন এই তিনটি সার্কেলই আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এটিকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে এই সবগুলো সার্কেল এই ইমেজগুলোর নিচে নিয়ে আনবো। দেখতে হবে আমরা যে ইমেজগুলো অ্যাড করেছি সেই ইমেজগুলোর নিচে নামিয়ে আনতে হবে। এখানে অ্যাডারটির উপরে রেখে দিলাম, এই সার্কেলগুলোর অপাসিটি একটু কমিয়ে নেই। তো অপাসিটি কমিয়ে নেওয়ার জন্য এখানে কী করতে হবে, অপাসিটি কমিয়ে নিলাম এবং এটি আরেকটু ভিতরে এনে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এটিকে আমি ডুপ্লিকেট করে এই ভিডিও ট্যাগটির উপরেও রেখে দেব। তো ভিডিওটির উপরে রাখার জন্য এটিকে ট্যাগ করে এখানে রেখে দিলাম। এই ভিডিওটিতে কিন্তু এই সার্কেলটি দেখা যাচ্ছে, সেজন্য কী করতে হবে, এই সার্কেলটিকে গ্রুপ করে নেব, গ্রুপ করে ভিডিওটির নিচে নিয়ে আসবো। এখন কিন্তু দেখা যাচ্ছে না, আপনার ইচ্ছা মতো আপনি আপনার পছন্দ অনুসারে শেপগুলো অ্যাড করে নেবেন। ফাইনালি আমরা বুঝতে পারলাম ফটোশপ দিয়ে আমরা কীভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করব। এই সেম ওয়েবসাইটে যদি আপনি HTML ও CSS এর মাধ্যমে কীভাবে ডিজাইন করতে হয় সেটি শিখতে চান তবে এই ভিডিওটিতে কমেন্ট করে জানান, তাহলে আমি পরবর্তীতে HTML ও CSS এর মাধ্যমে এই ওয়েবসাইটটি ডিজাইন কীভাবে করবেন সেই সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনাদের জন্য নিয়ে আসবো।